আমাদের বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনু মোস্তফা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম কোটি মানুষের ভালোবাসা নিয়ে 17 বছরে পদার্পণ করলো বাংলাভিশন দেশ ও প্রবাসের দর্শকের চাহিদাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় রমজানেও নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে আশ্বাস প্রধানমন্ত্রীর বললেন মানবাধিকার লঙ্ঘন নয় রক্ষায় কাজ করছে র্যাব নিত্যপণ্যের দাম নাগালের বাইরে থাকলেও কনসার্টের নামে অপচয় করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের দেশের উন্নয়ন অনেকেই চোখে দেখে না মন্তব্য ওবায়দুল কাদেরের রাজধানীতে নিহত প্রীতির পরিবারকে সহায়তা দেবে সরকার জানালেন তথ্যমন্ত্রী চিকিৎসক বুলবুল হত্যার অভিযোগে চার ছিনতাইকারী গ্রেপ্তার দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার মাতৃভূমির গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে দেশ বিদেশের কোটি দর্শকের ভালোবাসায় 17 বছরে পা দিল বাংলাভিশন বছর জুড়ে দর্শক শুভাকাঙ্ক্ষীদের অকুণ্ঠ সমর্থনে সিক্ত দেশের জনপ্রিয় এ বেসরকারি টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ আর বৈচিত্র্যময় অনুষ্ঠানের কারণে দীর্ঘ এই পথচলায় দর্শকদের কাছে আস্থার প্রতীক বাংলাভিশন দেশ ও প্রবাসের সকল মতের দর্শকের চাহিদাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চায় জনপ্রিয় চ্যানেল বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী বাংলাভিশনের এই দীর্ঘ পথচলায় বড় শক্তি কোটি দর্শকের আস্থা আর ভালোবাসা দেশ ও প্রবাসের বাংলা ভাষাভাষীদের অকৃত্রিম শুভকামনায় সফলতার সিঁড়ি বেয়ে ষোলো পেরিয়ে বাংলাভিশন শুরু হলো সম্ভাবনার আরেকটি বছর সতেরোর পথচলা লাল সবুজের প্রিয় মাতৃভূমির গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে গণমানুষের টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের এই অগ্রযাত্রা অনন্ত পথের আকাশ সংস্কৃতি ও প্রতিযোগিতার অস্থির বাজারেও বাংলাভিশন ধরে রেখেছে স্বকীয়তা তাই তো নানা শ্রেণী পেশার মানুষের হৃদয়ের আসনেও বরাবরই সেরা গণমাধ্যমের নাম বাংলাভিশন নিরপেক্ষ সংবাদ ও মানসম্মত বৈচিত্র্যময় অনুষ্ঠান দুয়ের মিশেলে এগিয়ে চলছে বাংলাভিশন আর এ কারণেই তৈরি হয়েছে নিজস্ব দর্শক শ্রেণী কোটি দর্শকের চাহিদা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সবার প্রিয় এই টেলিভিশন চ্যানেল সেই ধারাবাহিকতায় বাংলাভিশন এখন বিশ্বমানের প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন দৃষ্টিজুড়ে দেশ এই স্লোগানে যাত্রা শুরু করা বাংলাভিশন এখন বিশ্বজুড়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা মধ্যপ্রাচ্য কিংবা এশিয়া গোটা বিশ্বে বাঙালিদের কাছে দেশীয় গণমাধ্যম হিসেবে বাংলাভিশন সকলের প্রিয় মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক চেতনায় বাংলাভিশন সংবাদের বৈশিষ্ট্য নিরপেক্ষ বস্তুনিষ্ঠতা মিথ্যাচার সত্ত্বেও জনগণ ও বন্ধু প্রতিম দেশগুলো সহায়তায় পদ্ম সেতু নির্মাণ সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী শরৎপুরে শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন একঝাঁক নিবেদিত প্রাণ কর্মী ২৪ ঘন্টা ছুটে বেড়াচ্ছেন দেশ বিদেশের নানা প্রান্তে তুলে আনছেন খবরের ভেতরের খবর আর এতে করে বাংলাভিশন অর্জন করেছে সবার আস্থা ও বিশ্বাস রাজনৈতিক অথবা সামাজিক নানা দুর্যোগ ও পটপরিবর্তনে
সবার আগে সব শেষ খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিশীল বাংলাভিশন পরিবার। সব যায় যে ভুলে কে আপন কে পর অর্থের মায়া জালে। বাংলাভিশনের মৌলিক অনুষ্ঠানে ভিন্ন স্বাদ খুঁজে পান দর্শকরা। একটা ম্যাজিক্যাল মোমেন্ট আমি তোমাকে দেখেছি। বাবা তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। ইউ লুক সুপার। নাটক, টেলিফিল্ম, তোমাদের ফ্ল্যাটটা কিন্তু সুন্দর আছে, টেস্ট আছে, কারণ আপনার মধ্যে একটা মার্ডার মার্ডার ফিল আছে। লাইফস্টাইল শো এবং বিনোদনের নানা অনুষ্ঠান নির্মাণে সৃষ্টিশীল কর্মীদের ব্যস্ততা 24 ঘন্টার। জাগ্রত এই জনশ্রুতি আমরা দেখি সামনে চলার দিন আসে। আর উৎসব পার্বণে বাংলাভিশনের আয়োজন তো গর্ব করার মতোই। বাংলাভিশনের পরিচালনা পর্ষদ যেমন পেশাদার তেমনি কর্মী বান্ধব, দেশের স্বার্থ রক্ষায় আপোষহীন মনোভাব নিয়ে কাজ করছেন নিরলসভাবে। সম্প্রচারে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সুস্থ বিনোদন আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সর্বদাই সহায়তা করছেন পরিচালনা পর্ষদের বিজ্ঞ সদস্যরা। বিশ্বমানের প্রযুক্তিতে পুরোপুরি এইচডি মানে বাংলাভিশন দর্শকদের দিচ্ছে আরও মানসম্মত সম্প্রচারের নিশ্চয়তা। বাংলাভিশনের সম্প্রচার ও অভ্যন্তরীণ তথ্য প্রযুক্তির কাজে 24 ঘন্টায় সেবা দিচ্ছেন সম্প্রচার ও আইটি বিভাগের কর্মীরা। নির্বিঘ্নে সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন প্রতিটি সদস্য। বাংলাভিশনের সকল বিভাগের কাজের শৃঙ্খলা ও সুযোগ সুবিধা নিশ্চিতে রয়েছে দক্ষ মানব সম্পদ ও প্রশাসন বিভাগ। অভিজ্ঞ কর্মী বাহিনীর নিরলস চেষ্টায় সুষ্ঠু ব্যবস্থাপনায় এগিয়ে চলছে সবার প্রিয় এই টেলিভিশন চ্যানেল। চিরসত্যের উজ্জ্বলতায় দাঁড়িয়ে বিশ্বের দিকে দিলাম দুহাত বাড়িয়ে। চিরসত্যের উজ্জ্বলতায় দাঁড়িয়ে বিশ্বের দিকে দিলাম দুহাত বাড়িয়ে সম্ভাবনার দুয়ারে। বাংলাভিশনের পরিপূর্ণ অনলাইন বিভাগ প্রতিষ্ঠানকে দিয়েছে নতুন মাত্রা। নিউজ পোর্টাল, ইউটিউব ও ফেসবুকে দর্শকদের প্রত্যাশা পূরণে কাজ করছে উদ্যমী একঝাঁক কর্মী বাহিনী। দেশ বিদেশের প্রতিটি মুহূর্তের সংবাদ এবং বিনোদনের মানসম্মত নানা কন্টেন্টে আরও দর্শকপ্রিয়তা পেয়েছে বাংলাভিশন। বাংলাভিশনের অর্থের যোগান আসে বিজ্ঞাপন থেকে। যাদের পরিশ্রম ও দক্ষতায় অর্থের যোগান হয় সেই বিপণন বিভাগের কর্মীরা নিবেদিত প্রতিষ্ঠানের জন্য। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কের যে মেলবন্ধন তা সুসংহত রেখেছেন এই বিভাগের কর্মীরা। প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, কর্মীদের বেতন বোনাসসহ অর্থনৈতিক সকল দায়িত্ব পালনে বিরামহীন কাজ করছেন অর্থ বিভাগের কর্মীরা। দর্শকদের আস্থা ও ভালোবাসা পুঁজি করে সফলতার সিঁড়ি বেয়ে বাংলাভিশন এগিয়ে যেতে চায় সময়ের সাথে অনন্ত পথে। দেশে গণমাধ্যমের যেমনি বিকাশ ঘটছে তেমনি প্রতিযোগিতার অস্থির বাজারে মোকাবিলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জও। এত সবের মাঝেও স্বকীয় বৈশিষ্ট্যের কারণে গ্রহণযোগ্যতার শীর্ষে রেখেছেন দর্শকেরা বাংলাভিশনকেই। আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাভিশন পরিবারের প্রতিটি সদস্য কাজ করছেন নিরলসভাবে। আর প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভদিনে দেশ বিদেশের কোটি দর্শক, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরকে প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন,
ঢাকা। আজ 17 বছরে পা দিল আপনাদের প্রিয় চ্যানেল বাংলাভিশন, সেই উপলক্ষে সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আমাদের আকুণ্ঠ কৃতজ্ঞতা ও ভালোবাসার শুভেচ্ছা। সরকারের তদারকিতে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে এসেছে, আগামী রমজানেও থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মানবাধিকার লঙ্ঘন নয়, রক্ষায় কাজ করেছে র‍্যাব। দেশে ধারাবাহিক গণতন্ত্র একটি মহলের অপছন্দ বলেও মন্তব্য তার। সংসদে প্রশ্নোত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদের 17তম অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তরে অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকারের পদক্ষেপ নিয়ে একাধিক বিরোধী দলীয় সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একদিকে করোনা, অন্যদিকে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়েই গম, সয়াবিন তেল, চিনি সহ নিত্যপণ্যের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশেও। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগের কথা জানান তিনি। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার প্রবণতা থেকে বেরিয়ে আসার পরামর্শ তার। কেউ অবৈধ মজুদের বাজার মাধ্যমে বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। OMS কর্মসূচি মহানগর ও জেলা পর্যায়ের পৌরসভাগুলোতে পরিচালনা করা হলেও বর্তমানে তা সম্প্রসারিত করে সকল পৌরসভায় পরিচালনা করা হচ্ছে। সরকার এই সকল কার্যক্রম গ্রহণের ফলে বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে এবং আশা করি আসন্ন পবিত্র রমজান মাসেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে। র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি দূতাবাস আগে কেন টের পেল না, এমন প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, ভালো কাজ সত্ত্বেও র‍্যাবের বিরুদ্ধে বদনাম করেছে দেশের লোকই। অভিযোগ করেন, যত ভালো কাজই হোক একটি গোষ্ঠীর কিছুই ভালো লাগে না। বিএনপি সরকার ক্ষমতায়, তারা এই র‍্যাব সৃষ্টি করে এবং র‍্যাব সৃষ্টি করে তারা র‍্যাবকে যথেচ্ছভাবে ব্যবহারও করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর র‍্যাব প্রকৃতপক্ষে এদেশে জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন অথবা নারী নির্যাতন বা যে কোনো একটা হত্যা হলে সেটা তদন্ত বা এই ধরনের মানবিক কাজই করেছে, বরং মানবাধিকার লঙ্ঘন না, মানবাধিকার সংরক্ষণেই তারা কাজ করেছে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে, মাননীয় স্পিকার, আসলে এটা খুব দুঃখজনক যে এদের কাজটাই হচ্ছে বাংলাদেশে যখন একটা অস্বাভাবিক সরকার থাকে, অর্থাৎ অবৈধ ক্ষমতা দখলকারী কেউ যদি থাকলো, তখন তারা খুব ভালো থাকে, কারণ তাদের খুব গুরুত্ব থাকে। সংসদে প্রশ্নোত্তরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অবস্থানের যৌক্তিকতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। যুদ্ধ তো একা একা বাঁধে না, উস্কানি তো কেউ না কেউ দিচ্ছে, দিয়ে টিয়ে তো বাঁধালো যুদ্ধটা, তাহলে একটা দেশকে কন্ডেম করা হবে কেন? সেই জন্য আমরা ভোট দেওয়া থেকে বিরত ছিলাম। ইউক্রেনের দ্বিতীয় প্রস্তাবে যেহেতু মানবাধিকারের প্রশ্নটা, সেইখানে বাংলাদেশ ভোট দিয়েছে। আমার মনে হয় এটা একেবারে স্পষ্ট, এখানে আর কারো কোনো দ্বিধা থাকা উচিত না। গৃহহীনদের মুখে হাসি ফোটানো তার জীবনের সবচেয়ে আনন্দের দিন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলে পার পাওয়া যাবে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জয়লাভ করলে বিএনপি সব গণতান্ত্রিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধির প্রতিবাদে 2 এপ্রিল রাজধানীতে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচি সফল করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন বিএনপির মহাসচিব। যৌথ সভা শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত কয়েক মাস সয়াবিন তেল সহ প্রতিটি জিনিসের দাম বৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস চরমে, এখন আবার গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের মদতপুষ্ট ব্যবসায়ীদের মুনাফা পাইয়ে দিতে। রোজায় জিনিসপত্রের দাম সহনীয় রাখা হবে বলে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের সমালোচনা করেন তিনি। ওটা সবসময় তাই বলছেন, ওনাদের কাছে সহনীয় তো বটেই, কারণ ওনাদের তো টাকার অভাব নেই। ওনারা যেভাবে দুর্নীতি করছে, আওয়ামী লীগের নেতা মন্ত্রী সবাই, এবং আপনারা সেই টাকা দিয়ে শুধু ভালো জিনিস খাচ্ছে তাই না, বেশি দাম দিয়ে কিনছে তাই না, তারা বেগমপাড়ায় বাড়ি করছে। তো আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নিরপেক্ষ সরকার যদি নির্বাচন করার পরে যারা আন্দোলন করবে তাদের সকলকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করার কথা আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন।
দেশের উন্নয়ন অগ্রগতি দেখে অনেকের গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর নাম যারা ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল তারাই আজ নিক্ষিপ্ত হচ্ছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে থাকবে, এই নাম মুছে ফেলার সাধ্য কারো নাই। হাসুমনির পাঠশালার চিত্র প্রদর্শনীর ও জয় বাংলা আর্ট ক্যাম্প উদ্বোধন করে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বাধীনতা দিয়ে গেছেন তার সুযোগ্য কন্যার স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন। চলতি বছর জুন মাসে পদ্মা সেতু উদ্বোধন হবে, কর্ণফুলী টানেল উদ্বোধন হবে, এবছরই মেট্রো রেলও উদ্বোধনের অপেক্ষায় আছে। এইসব উন্নয়ন অনেকেই চোখে দেখে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। যত অপবাদ যারা দেয় তারা চোখে দেখে না, চোখ থাকতে অন্ধ, তারা দিনের আলোতে রাতের অন্ধকার। এই সব প্রকল্প আজকে হয়ে গেছে, বাংলাদেশ আজ বিশ্বের বিশ্ব, এটা তাদের গাত্রদাহের কারণ। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সামিয়া হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। শাহজাহানপুরে গুলিতে নিহত কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতির মা বাবাকে প্রধানমন্ত্রীর পক্ষে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সাথে নিয়ে শান্তিবাগের বাসায় যান ডক্টর হাসান মাহমুদ। বলেন, সামিয়ার মৃত্যু দুঃখজনক, এই হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। মন্ত্রী বলেন, এরই মধ্যে মূল আসামি গ্রেপ্তার হয়েছে, যারা এর সাথে ছিল তারাও পুলিশের জালের মধ্যে আছে, শিগগিরই অপরাধীরা গ্রেপ্তার হবে বলে আশা তার। দল হিসেবে ও সরকারের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সবকিছু করার আশ্বাস দেন মন্ত্রী। রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছুরিকাঘাতে চিকিৎসক আহমেদ মাহি বুলবুলকে হত্যার ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে চিকিৎসকের মোবাইল ও হত্যায় ব্যবহৃত ছুরি। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান এ কে এম হাফিজ আক্তার জানান, মৃত্যুর সময় বুলবুলের সঙ্গে থাকা 12,000 টাকা নেয়নি দুর্বৃত্তরা, শুধু তার একটি স্মার্টফোন নেয়। এটি নিছক ছিনতাই নাকি এই হত্যার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা নিয়ে তদন্তে নামে গোয়েন্দারা। ঘটনার 3 দিনের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হত্যার সাথে জড়িত অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। হাফিজ আক্তার বলেন, গত মাসে জেল থেকে জামিনে বেরিয়ে ছিনতাইকারীদের এই চক্রটি আবার সক্রিয় হয়। সিলেটের বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলার রায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায় 1 জনকে অব্যাহতি ও মৃত্যুজনিত কারণে 1 জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত স্বজনরা। আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লব আসামি আবুল হোসেন, আবুল খায়ের রশিদ আহমদ, ফয়সাল আহমদ, মামুনুর রশিদকে ফাঁসির রায় দেন। এছাড়া সাফিউর রহমান ও ইবনে মইনকে অব্যাহতি দেন। 2017 সালের 2 নভেম্বর মান্নান হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলায় 29 সাক্ষীর মধ্যে 24 জন সাক্ষ্য দিয়েছেন। এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এবং আজকের এই রায়ে মাননীয় আদালত 6 জন আসামির মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর মধ্যে 3 জনই পলাতক আসামি, বর্তমানে 1 জন জেল হাজতে আছে আর 2 জন আছে সাফিউর রহমান ফারাবি আর এই মান্নানই মারা গেছে। রায়ে সন্তোষ প্রকাশ করেন নিহতের স্বজনরা, তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান। মাননীয় আদালত যে রায় দিয়েছে এই রায়ে আমরা সন্তুষ্ট, আমরা চাই রায় অতি দ্রুত কার্যকর। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আসামি আবুল খায়ের রশিদ আহমদের পক্ষে আমি ছিলাম, রাষ্ট্রপক্ষ একটা সরিষার দানা পরিমাণ কোনো অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ করতে পারে নাই। এই রায়ে গুরুতর ন্যায় বিচার গুরুতর লঙ্ঘিত হয়েছে, আমরা আপিলে যাব। 2015 সালের 12 মে সিলেট নগরের সুবিদ বাজারে নুরানি আবাসিক এলাকায় নিজ বাসার সামনে খুন হন অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি যুক্তি নামে বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক।
স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার মাধ্যমে দেশের গণতন্ত্র আরও সুসংহত করার আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব সদস্যভুক্ত ১১টি সংবাদপত্রকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রকাশনার অন্তত ২৫ বছর পার করা দৈনিক সংবাদ ও ইত্তেফাক সহ ১১টি সংবাদপত্রকে সম্মাননা দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের কারণে কোনো গণমাধ্যম কর্মী যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা হবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সুরক্ষা নিশ্চিতে গণমাধ্যম কর্মী আইন করা হচ্ছে বলে জানান তিনি। সরকারের ছোট ভুলকে বড় করে প্রচার না করে সাফল্য তুলে ধরার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। অনুষ্ঠানে নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, গণমাধ্যমের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করা জরুরি। গত ফেব্রুয়ারি মাসে বাজারে ভোজ্য তেলের অস্থিরতার জন্য সংশ্লিষ্ট কোম্পানির ব্যাখ্যা নিয়ে সন্তুষ্ট নয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ কারণে আগামী বুধবার আবারও কোম্পানি প্রতিনিধিদের বক্তব্য শুনবে অধিদপ্তর। ভোজ্য তেলের অস্থিরতার কারণ জানতে বুধবার বসুন্ধরার এস আলম এডিবল অয়েল ও টিকে গ্রুপের প্রতিনিধিদের তলব করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে কোম্পানিগুলোর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়। কোম্পানি সংশ্লিষ্টরা দাবি করেন, পণ্যের সংকট তৈরি করার চেষ্টা করা হয়নি, মিল থেকে নিয়মিত সরবরাহ করা হয়েছে। তারা বলেন, বেশি মুনাফার লক্ষ্যে পাইকারি পর্যায়ে ভোজ্য তেলের সংকট তৈরি করা হতে পারে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, রাজধানীর মৌলভীবাজারের কিছু পাইকারি ব্যবসায়ী এখনও পণ্যের অতিরিক্ত দাম নিচ্ছে। অনিয়মগুলো নিয়ে আজকে আমরা তাদের কাছে ব্যাখ্যা তলব করছি। তারা ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট না হতে পেরে আমরা দ্বিতীয় পর্যায়ে তাদেরকে আগামী বুধবার আবার আমরা তাদেরকে দ্বিতীয় পর্যায়ে শুনানি অধিকতর শুনানির জন্য ডাকা হয়েছেন, যেখানে আমার মহাপরিচালক মহোদয় থাকবেন। করোনায় গেল একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯,১২২ জন, ৮,৭৩টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের মোট সংখ্যা ১৯,৫১৫০৪ জন। ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন ৮৭৬ জন, মোট সুস্থ ১৮,৮০,৪২০। ২৪ ঘন্টায় শনাক্তের হার ০.৮৯, সুস্থ ৯৬.৩৬ এবং মৃত্যু ১.৪৯। দাবা আগামী ৪ এপ্রিল শুরু হবে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা। আন্তর্জাতিক রেটিং দাবা ব্যক্তিগত ইভেন্ট হলেও দাবারুদের রেটিং বাড়ানোর বড় সুযোগ থাকে। সেজন্য এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের দাবারুরা নিয়মিতই অংশ নিয়ে থাকে। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। খেলবেন গ্র্যান্ড মাস্টার, ফিদে মাস্টার ও ইন্টারন্যাশনাল মাস্টাররা। প্রাইজ মানি থাকছে ২ লাখ টাকার। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহীদুল্লাহ সহ অন্যরা। নদী দখল দূষণ ও ভরাটকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী জানান, নদীমাতৃক দেশে একসময় ১২০০ নদ-নদী থাকলেও এখন কমে ৬০০তে দাঁড়িয়েছে। বুড়িগঙ্গা সহ দেশের বিভিন্ন নদীতে একসময় প্রায় নৌকা বাইচ প্রতিযোগিতা হলেও এখন তেমন নেই। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন। নৌকাবাজ প্রতিযোগিতায় পুরুষ গ্রুপে প্রথম হয়েছে বাংলাদেশ লাল দল এবং ভারতের কলকাতা ওয়াটার স্পোর্টস দ্বিতীয় হয়েছে। অন্যদিকে নারী গ্রুপে কলকাতা ওয়াটার স্পোর্টস প্রথম, বাংলাদেশ লাল দল সবুজ এবং পশ্চিমবঙ্গের বেঙ্গল ড্রাগন বোট অ্যাসোসিয়েশন তৃতীয় স্থান অর্জন করে। আর জাতীয় পর্যায়ে প্রথম হয় সিলেট রোয়িং ক্লাব। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটি মানুষের ভালোবাসা নিয়ে ১৭ বছরে পদার্পণ করল বাংলাভিশন। দেশ ও প্রবাসের দর্শকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। রমজানেও নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে আশ্বাস প্রধানমন্ত্রী, বললেন মানবাধিকার লঙ্ঘন নয়, রক্ষায় কাজ করছে র্যাব। নিত্যপণ্যের দাম নাগালের বাইরে থাকলেও কনসার্টের নামে অপচয় করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের উন্নয়ন অনেকেই চোখে দেখে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। রাজধানীতে নিহত প্রীতির পরিবারকে সহায়তা দেবে সরকার, জানালেন তথ্যমন্ত্রী। চিকিৎসক বুলবুল হত্যার অভিযোগে চাপ ছিনতাইকারী গ্রেফতার।
এই ছিল এখনকার সংবাদ। সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।